হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। শুভ সকাল, সবাই ভালো আছেন আশা করি। তো আজকে তো শুভ নববর্ষর, শুভ নববর্ষরে সবাইরই অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ সবারই ভালো কাটুক এই আশা করি। তো এখন সকালবেলা সারা কাজকর্ম সবই শেষ, সানটানো শেষ, এখন যেমন শীতলা বাড়ির শীতলা পূজার লেগা। তো চলেন দেখবেন পুরো ব্লগটাই, সঙ্গে থাকবেন। তো এখন আমরা আইসি শীতলা গাছের নিচে পূজা দিতাম, পাড়ার সব বৌরা মিল্লা। তো এখন দিতেছি গাছের মধ্যে তেল সিঁদুর, গাছ মানাইতাছি, ভুকটুক সাজানি হয়ে গেছে গা। আমরা সবাই মিলে এখানেই পূজা দিই বছরের প্রথম দিন, পূজা শুরু। তো পূজা শেষ, তো এখন একটু নমস্কার টমস্কার করলাম, আশীর্বাদ লইলাম শীতলা মাঠ থেকে। তখন প্রসাদ বিতরণ হইব। ও নববর্ষের শুভেচ্ছা সবাইরে। তো এইটা আমার শ্বশুরের সমাধি, এখানে আইসি নমস্কার করতাম। প্রথমে আমার শ্বশুরে নমস্কার করলাম। তো এখন রান্না বাড়ির ফালা। তো আজকে আমরা ঘরে দেশি মুরগি হইব, ঘরের মুরগি দেশি মুরগি। তো দেওয়ার যাইতেছে দেশি মুরগির কারণের লেগে। তো এখন আমি আছি চুলার সামনে, লাস্ট মাংস রান্না করার লেগে। দেশি মুরগি বলে আমি রান্না করতাম। তো এখন আমি দেশি মুরগি রান্না করতেছি মই মশলা দিয়া মাইখা টেকে। তো আগে অনেক কিছু রান্না হয়ে গেছে গা, তো আমারও কইতাছে মাংসটা আমি রান্না করতাম। তো মাংসটা কাইটা ধুই আনতে আনতে একটু লেট হয়ে গেছে গা এই কারণে। তো আমার জাল গেছে অন্য কিছু অন্য কাজ করতো, তো আমারও কামনে রান্না করে নিরা। তো আমি রান্না করতেছি দেশি মুরগি। তো আমার তেল গরম হয়ে গেছে গা, চুলার মধ্যে একটু আগুন কম আছে। তো এখন আমি দিয়া দিমু মাংসটি কড়াইয়ের মধ্যে। চুলার রান্না আলাদাই স্বাদ, সবসময় তো গ্যাসই রান্না করি, বাড়ি ঘরে আয়া চুলার মধ্যে রান্না করতে ভালোই লাগে। তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে গায়ে, মাংস রান্না করার পরে সব রান্নাই শেষ, তারপরে খাওয়া দাওয়ার পালা। তো আজকে দুপুরের মেনু হলো প্রথমে এই যে ভাজি, ডিম ভাজি, তারপর আছে ডাল, তারপর আছে গুড়া মাছ, তারপরে আছে মাংস, এটা হলো দেশি মুরগি, এই যে এখানে আছে শুয়োরের মাংস, পাঁপড়, স্যালাড, আর যে আছে ভাত। তো সবার নিমন্ত্রণ রইল নববর্ষরের। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।